আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শেখ দাড়িওয়ালি থেকে বলছি। আজকে আমি চলে আসছি উত্তরা। এখানে আমাদের এই বিল্ডিং এ হলো দুইটা লিফট চালু হচ্ছে। আমি সাইট ভিজিট আসছি। এটা হলো 1000 কেজি করে দুইটা লিফট, আর পাশের বিল্ডিং এ আমাদের 800 কেজি আর একটা লিফট অলরেডি চালু হয়েছে। এখানে হলো তিনটা লিফট আমাদের। এই বিল্ডিংটি হলো 11 তলা এবং বেসমেন্ট আছে। তো আমি এই লিফটের সাইট ভিজিট আসছি যে কাজ ঠিকঠাক মতো চলছে কিনা এটা দেখার জন্য। এখন আমি মেশিন রুমে আছি। 11 তলার ছাদে উঠে মেশিন রুমে আছি। এখানে একটা মোটর ইনস্টল করা আছে। মোটরের পাওয়ারটা একটু আপনাদেরকে আমি দেখাই। এটা হলো টোরিন ড্রাইভ মেশিন। আর এই পাশটা আপনি দেখেন, এই পাশটাতে ওই একটা কন্ট্রোল দেওয়া আছে, মাঝে হলো ARD। এরপরে এটার এটার সার্কিট ব্রেকার হলো এটা, আর আমি যেটার উপরে দাঁড়ায় আছি এটার সার্কিট ব্রেকার হলো এটা। এটা হলো ARD অটো রেস্কিউ ডিভাইস। এটা হলো ARD অটো রেস্কিউ ডিভাইস। এই হলো কন্ট্রোল প্যানেল। এই একটা লিফট আর এই একটা লিফট। আমরা এই লিফটের সাথে এই বিল্ডিং এর মালিক শুধু ইলেকট্রিক লাইন দিয়েছে, আমরা SDB সার্টিফিকেট আমরা দিয়েছি, ARD আমরা দিয়েছি, কন্ট্রোল প্যানেল আমরা দিয়েছি, সবকিছু এখানে আমাদের। এই রুমটা সুন্দর আছে, মোটামুটি ভালো আছে। এখানে দুইটা লিফট আমরা ইনস্টল করেছি। এই হলো মোটরের বেস, আপনারা দেখেন এই বেস। বেসটা একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত অনেক সুন্দর। এগুলো হলো সাসপেনশন রড, এগুলো হলো সাসপেনশন রড। আপনারা যে লিফটে যে আপনারা উঠেন, লিফটটা এটার সাথে ঝুলে থাকে। এখানে 5টা স্টিল রড ব্যবহার করা হয়েছে, 5টা সাসপেনশন রড। এটা হলো সাসপেনশন রড, আর এটার সাসপেনশন রড হলো এটা আলাদা 5টা। আর এটা স্টিল রোপ হলো 10 মিলিমিটার 5টা, 1 2 3 4 5। আর এটার পুলি হলো আয়রন পুলি। আমরা যে পুলি ব্যবহার করে থাকি এটা হলো লোহার তৈরি, লাইলনের না। লাইলনটা হলো ভাইব্রেশন হয়, তাই আমরা পার্মানেন্টলি আমরা আয়রন পুলি ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে পুরো লিফটের কাজ যতটুকু আমি দেখবো মোটামুটি দেখানোর চেষ্টা করবো। এখন আমি মেশিন রুম থেকে বের হয়ে যাবো। মেশিন রুম থেকে বের হয়ে ক্যাবিন উঠবো, অন্যান্য জিনিসও আমি আপনাদেরকে দেখাবো। এগুলো স্পিড গভর্নর, আপনারা যেটা জানেন যে লিফট ছিঁড়ে গেলে লিফটকে আটকায় দেয়। এটা হলো লিফটকে আটকায় দেয়, এই হলো স্পিড গভর্নর। স্পিড গভর্নরের কাজ হলো লিফট যদি কখনো পড়ে যায় তাহলে সে লিফটকে অটো ইলেকট্রিক ব্রেক করে দেয় এবং একসাথে ব্রেক হয়ে যায় ইমার্জেন্সি। এটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে, আর ওইটার ক্ষেত্রে আরও একটা ব্যবহার করা হয়েছে। এখানের ক্ষেত্রে আরও একটা ব্যবহার করা হয়েছে এটা। আর এটার মেশিন হলো এটা।
মোট দুইটা মেশিন ব্যবহার করা হয়েছে, দুইটা লিফট দুইটা মোটর। তো চলুন আমরা এখন নিচে যাই, নিচে গিয়ে আবার অন্যান্য কাজগুলো দেখাই। এখন আমি 11 তলার উপরে, এই হলো মেশিন রুমের স্ল্যাব, আমি মেশিন রুমের নিচে আছি। পাশাপাশি দেখেন আপনারা দুইটা লিফট এখানে বসানো আছে, একদম পাশাপাশি লিফটের উপরে এখানে দুইটা লিফট বসানো আছে। এই হলো লিফটের ডোর BBBF, এটা হলো ডোর BBBF আমাদের, এটা অনেক ভালো কোয়ালিটির এবং এক্সপেন্সিভ, অনেক ভালো কোয়ালিটির। আপনারা দেখেন এই যে স্টিল রোপ মোটর থেকে কিন্তু নিচে আসছে, নিচে এসে এখানে আবার আর একটা পুলি ব্যবহার করা হয়েছে, এই পুলির সাথে এটা ঘুরে। এই লিফটে 4টা ফ্যান ব্যবহার করা হয়েছে, টোটাল এক একটা লিফটে 4টা করে ফ্যান ব্যবহার করা হয়েছে। ফ্যানগুলো দেখো, এই লিফটে 4টা ফ্যান ব্যবহার করা হয়েছে। আবার এই লিফটে আসি আমরা, দুইটা লিফটের মাঝখানে জয়েস্ট, জয়েস্ট ব্যবহার করা হয়েছে, মাঝখানে যে জয়েস্ট দুইটা লিফটের মাঝামাঝি জয়েস্ট, জয়েস্ট একটু ডাইরেক্ট দেখান। আপনারা দেখেন এই যে জয়েস্ট বরাবর লাগানো আছে। এই লিফটেও এই যে স্টিল রোপ, এই হলো পুলি, এই যে লিফট দেখেন আপনারা কীভাবে ঝুলে থাকে, এখান থেকে এখানে টপ এসে এই যে লেগে এই যে স্টিল রোপের সাথে মেশিন রুমে চলে যায়। এই লিফটে 4টা ফ্যান ব্যবহার করা হয়েছে। এই লিফটের গাইড হলো 16 মিলিমিটার, গাইড 16 মিলিমিটার, আপনারা দেখেন 16 মিলিমিটার গাইড ব্যবহার করা হয়েছে। এই হলো ট্রাভেলিং কেবল, বিদ্যুৎ যাওয়ার জন্য বিভিন্ন বাটনে কানেকশন দেওয়ার জন্য ওয়ারিং কেবল। এখানে দুইটা লিফটের কেবিন পাশাপাশি রাখা আছে। এখন আমি 11 তলায় আছি, এই হলো একটা কেবিন, এই কেবিনটি হলো হাইট হলো 2600 মিলিমিটার, এই কেবিনের হাইট হলো 2600 মিলিমিটার। এই হলো ফ্লোর, আর এই কেবিনের হাইট হলো 2600 মিলিমিটার টোটাল, আর ওইটাও তাই একই। এটাও 2600 মিলিমিটার, সুন্দর সুন্দর সিলিং। সাইট ভিজিট করতে আসলাম, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে কাজ করেছে, আমি মেশিন রুম দেখলাম, ভিতরে সব কিছু দেখলাম, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। লিফট বিক্রি করতে গিয়ে আপনাদের কাছে অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, দেখা যায় আমাদের দেশে অনেক বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড লিফটের ব্যবসা আমাদের দেশে হচ্ছে, আমরাও ব্যবসা করতেছি, কিন্তু আমি গ্রাহকের মতামত থেকে আপনাদেরকে আমি বলতে পারি আমাদের ইউরোলিফট নাম্বার 1। আমাদের লিফটের সাথে সব সেফটি এবং সকল ডিভাইস ইনক্লুডিং, আমাদের ইউরোলিফট থেকে লিফট কেনা মানে আপনার কোনো পেরেশানি নেই, সব কিছু প্যাকেজ 100% ইম্পোর্টেড ব্র্যান্ড লিফট। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি ভালো জিনিস পেতে চান আমাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করেন। আমি আপনারা গ্রাহকদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে আমাদের কোয়ালিটি এবং সার্ভিস অনেক বেস্ট কোয়ালিটি। তা আমি আপনাদের সহযোগিতা চাই, আমি আপনাদেরকে আজকাল 2টো লিফটের কাজ চলতেছে, পাশে আরেকটা আমরা চালু করেছি, এখানে আমাদের 3টা লিফট, 11 তলা বিল্ডিং, 1000 কেজি লিফট।
তো আল্লাহর রহমতে তারা বিশ্বাস করেছে, আশা করি আপনারা বিশ্বাস করবেন এবং আপনারা আমাদের কাছ থেকে লিফট কিনবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, আমার এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেটা হলো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। লিফটের প্রাইস আপনাদেরকে আমি বলি, লিফটের প্রাইস আমাদের দুই তিন ধরনের হয়, তবে আমি আপনাদেরকে বলবো যে সাততলা সিক্স পার্সনের একটা লিফট 24, 25, 23 এর নিচে আমরা দিতে পারব না। আপনাদেরকে হয়তো আমাদের এই ভিডিও, আমি দুই তিন জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, দুর্ভাগ্য হলেও সত্যি, তারা এই ইউরোপিয়ান লিফট কিনেছে, তারা আমাকে বলেছে যে তারা প্রতারিত হয়েছে, তাদের এভিআর নাই, ইআরডি নাই, অনেক কিছু নাই এবং লোকাল লিফট দেওয়া হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো ইউরো লিফট, এটার অফিস হলো আমাদের বসুন্ধরা আবাস, এর বাইরে আর কোথাও নাই আমাদের অফিস, এবং ইউরো লিফট নামে আমরাই কোম্পানি, ভুল বোঝার কোনো সুযোগ নাই। আপনারা ইউরো লিফট বলতে আপনারা আমাদেরকে চিনবেন, নজরুল ইসলাম শিকদার ইউরো লিফট আমাদের অফিস হলো বসুন্ধরা আবাস। তাই আপনারা ভুল বুঝবেন না, প্রতারিত হবে না। আমাদের ইউটিউব চ্যানেলে ভরা ভিডিও দেওয়া আছে, লিফটের ডিজাইন দেওয়া আছে। অনেক সময় আপনারা অন্য কোম্পানিকে শো করেন যে আমরা এই লিফটটা কিনতে চাই, আপনি কি দিতে পারবেন, বলে যে হ্যাঁ ইউরো লিফট যা দেয় আমরা তাই দিব, কিন্তু বাস্তবে আমরা প্রমাণ পেয়েছি তারা দিতে পারেনি, কখনো দিতে পারবে না। কারণ আমি নিজে ইঞ্জিনিয়ার, আমাদের টার্গেট হলো কোয়ান্টিটি না কোয়ালিটি, আমরা কোয়ান্টিটি কম করতে চাই, কোয়ালিটি ভালো করতে চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। তো চলুন এই পর্যন্তই আজকে, তো আপনারা ভালো থাকবেন। তোমার এই কাগজ কিন্তু খুব দ্রুত উঠায় না, বুঝতে পারছ? এটা ধরো তোমার একদম ওনাদের ওই ফিনিশিং কাজ শেষ হলে এখন এমনি হ্যান্ড ওভার দিয়ে দিবা, সব কাজ শেষ হলে আমরা এই কাগজ দেবো, সব কিছু দিয়ে দিব, বুঝতে পারছো? একদম স্মুথ, কোনো ঝাঁকি নেই।